বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর হবির নানকে হইছয় বিএনপিএ কোনো সময় গণতন্ত্র চর্চা করে না, তারা মানুষের উপরে জুলুম অত্যাচার করিয়া বেড়ায়। তারা সরকারও যে সময় আছিল এই সময় আওয়ামী লীগের মানুষ বাসা বাড়িত ঘুমাইতে পারছই না, বাড়িঘরও আগুন দেওয়া হইতো, ব্যবসা বাণিজ্য করতে দিছে না। আওয়ামী লীগের মানুষ রাত পাওয়া ভাঙ্গা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার উন্নয়ন আর গণতন্ত্র বিশ্বাস করেন। তার সরকারের আমলও মির্জা ফজলুল সাহেব এইটাই নিশ্চিন্তে যার যার বাড়িঘরে ঘুমাইরা, আওয়ামী লীগে অত বাদখাম করছে না। রবিবার বিয়ালে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভাত বিশেষ অতিথির বক্তৃতার তাই ই কথা কইছেন। কাজী নজরুল অডিটোরিয়ামও খরাই বৈঠক অন্যান্যকে আরও কইছেন, অখন আমরা বড় বড় চক্রান্ত আর চ্যালেঞ্জ মোকাবেলা করিয়া চললাম, আমরা রেইতা চক্রান্ত জাল সিরিয়া বারণি লাগব, সবরে এক হইয়া থাকা লাগব। দল নেতা কর্মীতে কাম করার হুকুম দিয়া তাই কইছেন, সামনে কঠিন সময় আর লড়াই করা লাগব, ইকটা টিকি যাইবা মনে করিয়া কাম করলে ওই তো নাই, সমাজের সব জাতের মানুষের লগে সম্পর্ক বাড়ানি লাগবো, তারারে লগে লইয়া চলা লাগবো। ইবাইদি প্রতিনিধি অগলরে লইয়া আয়োজন করা এই বৈঠকের প্রধান অতিথির বক্তৃতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আর আগত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিএ কইছেন, বাংলাদেশ পুরা দুনিয়ার কাছে এখন এক্সাম্পল, দেশ আইস খানির অভাব নাই, কিন্তু বিএনপি মিশা মাত্র অটাইয়া বেড়ায়, তারা রীতা মিশা মাত্র বাদে ও দেশ আগুয়ে যার। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদের সভাপতিত্বে আর সেক্রেটারি জাকির হোসেনের পরিচালনা বৈঠকে আরও বক্তৃতা দিচ্ছেন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আর শফিউল আলম সদরি নাদেল, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ডক্টর মুশফিক হোসেন সদরি, আজিজুস সামাদ ডন, উপদপ্তর সম্পাদক সায়েম খানে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা সেইটা অব্যাহত রেখেই আমাদের পার্টিকে আরও জোরদার আরও অব্যাহত আরও শক্তিশালী করতে চাই, তাহলে আমরা ভবিষ্যতে আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত লক্ষ্য আমরা অর্জন করতে পারি এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আমরা সেই প্রতি এগিয়ে যাব।